নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। সিপিআইএম বিপুলভাবে পরাজিত হল, ব্যাপকভাবে পর্যদস্ত হল তৃণমূল কংগ্রেসের কাছে। আপনারা জানেন 34 বছর রাজত্ব করেছে সিপিআইএম এবং 2011 থেকে আজকে 2023 প্রায় 12 বছর রাজত্ব করছে এই তৃণমূল কংগ্রেস। এমনভাবে পরাজয়ের সম্মুখীন এর আগে সিপিআইএম হয়নি, সেই পরাজয়ের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু আশ্চর্যজনকভাবে এই পরাজয়ে উল্লসিত হয়ে বাম নেতৃত্ব নাচছে, সিপিআইএম এর নেতৃত্ব উল্লসিত। আমরা তুলনামূলক একটি আলোচনার আয়োজন করেছিলাম যেখানে আমাদের বিভিন্ন প্রশ্ন ছিল যে এই দুই সরকারকে যারা দেখেছে, বিশেষ করে প্রবীণ শ্রেণীর মানুষ, প্রবীণ নাগরিকদের আমরা বেছে নিয়েছিলাম, তারা যেহেতু 34 বছরের রাজত্বটাকেও ভালো করে দেখেছে এবং এই 12 বছরের রাজত্বটাও দেখছে, এই সময়কালের মধ্যে একটা তুলনামূলক আলোচনার আমরা আয়োজন করেছিলাম যেখান থেকে স্পষ্ট বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম যে কোন সরকার কতটা কিসে এগিয়ে। তো যাই হোক, এই এগিয়ে বা পিছিয়ে থাকার নিরিখে আমরা কিছু প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নের যে নির্যাস বেরিয়ে আসে, যে ফলাফল উঠে আসে, তাতে বামেরা বিপুলভাবে পরাজিত হয়। হ্যাঁ, আমরা প্রশ্ন করেছিলাম যে দুই সরকারের আপনারা যারা দেখেছেন এবং তাদের রাজত্বকালে আপনারা এমন কিছু উল্লেখযোগ্য ঘটনার উল্লেখ করুন এবং যে ঘটনাগুলো এই দুই সরকারের পার্থক্যটাকে স্পষ্ট করবে। এবং সবাই এক বাক্যে বলেছে দুর্নীতি। আমরা বলেছি দুর্নীতিতে বাম সরকার 34 বছরে কোনো রকম নিদর্শন আছে কি না। কেউ কেউ বলেছেন যে বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, এই দুর্নীতিটা সামনে এসেছিল, কিন্তু তাতে কোনো রকম দুর্নীতির প্রমাণ এই সরকারের বিরুদ্ধে করা যায়নি। কিন্তু এই সরকারের আমলে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, এবং দুর্নীতির বিষয়ে এই তৃণমূল সরকারকে তারা জিতিয়ে দিয়েছেন। তারা বলছেন যে তাদের মন্ত্রীরা জেলে, তাদের এমএলএরা জেলে এবং এমপিরাও পর্যন্ত লাইনে রয়েছেন। আমরা মুচকি হাসলাম এবং সত্যিই দেখলাম যে বামেরা যেখানে শূন্য সেখানে প্রায় 7-8 গোলে হারিয়ে দিল এই বাম নেতৃত্বকে, তৃণমূল নেতৃত্ব, যেখানে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে হালের জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে মানিক ভট্টাচার্য এবং শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিকেরা জেলে রয়েছে, সেখানে বামেদের একজনও কোনো অভিযোগে অভিযুক্ত হয়নি। আমরা বলেছিলাম সুশান্ত ঘোষ তো অ্যারেস্ট হয়েছিলেন, কিন্তু সুশান্ত ঘোষ রাজনৈতিক কারণে অ্যারেস্ট হয়েছিলেন, কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে অ্যারেস্ট হননি, এটা তারা বলেছেন প্রবীণ নেতৃত্ব। এবং এই ক্ষেত্রে সত্যি আমরা দেখলাম যে তৃণমূলের কাছে বামেরা পরাজিত দুর্নীতির ক্ষেত্রে, কারণ দুর্নীতি একটাও প্রমাণিত হয়নি, কেউ অভিযুক্ত হয়নি, কাউকে জেলে যেতে হয়নি, ইডির সমন পেতে হয়নি, সিবিআই এর সমন পেতে হয়নি। কিন্তু এই সরকারের একাধিক নেতা মন্ত্রী এবং এমএলএরা তারা এখন জেলে রয়েছেন, এমপিরা পর্যন্ত জেলে ছিলেন। সুতরাং বিরাটভাবে পরাজিত হয়েও শেষ পর্যন্ত দেখলাম যে বাম নেতৃত্ব উল্লসিত হয়ে যে আমরা দুর্নীতির সাথে আপোষ করি না, এই বলে তারা জয়োল্লাসে ফেটে পড়লেন। এবং আমরাও তাদের এই জয়োল্লাসকে সাধুবাদ জানালাম, কারণ এই রকম সরকারই হওয়া উচিত। সে 10 বছর রাজত্ব করুক আর 20 বছর করুক বা 34 বছর করুক, দুর্নীতি যেন কোনো রকমভাবে তাদেরকে ছুঁতে না পারে কোনো সরকারকে, তাহলে সাধারণ মানুষ দিনের শেষে তারা বঞ্চিত হন অধিকার থেকে, বিভিন্ন অধিকার থেকে। আপনারা জানেন এই সরকার যেভাবে সাধারণ মানুষকে, ছাত্রছাত্রীদের শিক্ষাকে যেভাবে ভুলুণ্ঠিত করছে, সাধারণ মানুষের অধিকারকে যেভাবে প্রতিদিন খর্ব করছে, অনেক কিছু পাইয়ে দেওয়ার নামে এত দুর্নীতিতে তারা জড়িয়ে গেছে, যেটা কিন্তু কাঙ্ক্ষিত নয় একটা সুন্দর সমাজের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে। তাই বামেরা বিপুলভাবে পরাজিত হয়েও তারা উল্লসিত যে কোনো রকম দুর্নীতি তাদেরকে ছুঁতে পারেনি, অথচ এই তৃণমূল সরকারের একাধিক নেতা মন্ত্রীরা এখন জেলের ভাত খাচ্ছেন, অনেকে জেলে যাবার জন্য দিন গুনছেন, প্রধান মাথাদেরও সমন পাঠানো হয় তাদের বিরুদ্ধে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর।